কুন্তলের তরফে সোমা চক্রবর্তীকে দেওয়া ঋণের বিপুল টাকা ফের পাঠানো হয়েছে অন্য অ্যাকাউন্টে এভাবেই এসএসসি নিয়োগ দুর্নীতির প্রায় পঞ্চাশ লক্ষ টাকা নিউটাউনের টাউনের ব্যবসায়ী সোমা চক্রবর্তীর মাধ্যমে অন্য জায়গায় পাচার হয়েছে বলে এখন কিন্তু অভিযোগ পাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই টাকা কোনো প্রভাবশালীর অ্যাকাউন্টে পাচার হয়েছে কিনা সেই তথ্য জানার চেষ্টা করছে কিন্তু এখন ইডির গোয়েন্দারা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের উঠে এসেছে একজন সুন্দরীর নাম সোমা চক্রবর্তী নামে ওই যুবতীকে শুক্রবার সাল্টলেকের সিজিও কমপ্লেক্সের দপ্তরে হাজিরা দিতে বলেছিল ইডি গত দু হাজার থেকে দু সাল পর্যন্ত হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে পঞ্চাশ লক্ষ টাকা গেছে বলে অভিযোগ করছে ইডি প্রাথমিক জেরার পর সোমা ইডি গোয়েন্দাদের জানিয়েছেন যে কুন্তল তাকে ঋণ হিসেবে কয়েক দফায় এই টাকা দিয়েছিলেন সেই টাকা বেশ কয়েকটা অ্যাকাউন্টে পাঠানো হয় শুক্রবার সোমা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য ইডি আধিকারিকদের কাছে পেশ করে দেন শনিবারে সোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটেই চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে এসেছে এবার কিন্তু পুরোপুরি চাঞ্চল্য ছড়িয়ে গেছে দেখা যাচ্ছে সোমার অ্যাকাউন্টগুলোতে দফায় দফায় টাকা ঢুকছে অথচ যত টাকা ঢুকেছে দিন কয়েক পর প্রায় তত টাকাই দুই বা তার বেশি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে গোয়েন্দাদের মতে এভাবেই ঋণ দেওয়ার নামে সোমার অ্যাকাউন্টে পাঠিয়ে কুন্তল কালো টাকাকে সাদা করছে এবার সেই টাকা ফের কুন্তল সোমার অ্যাকাউন্টের মাধ্যমে তার কোনো ঘনিষ্ঠকে পাঠিয়ে পাচার করছেন বলে ধারণা গোয়েন্দাদের এবার যাদের নামে এই অ্যাকাউন্টগুলো তাদের তলব করে ইডি জেরা করবে তাহলেই বেরিয়ে আসবে দুধ আর জল আলাদা হয়ে যাবে গোয়েন্দারা জানিয়েছেন নিউ একটা নামি শপিং মলে কয়েকটা নেল আর্ট পার্লার রয়েছে আর তার মধ্যে একটা সমার নখের সৌন্দর্য বাড়াতে বহু মহিলা ওই পার্লারগুলোতে আসেন ফলে পার্লারগুলোর মধ্যে প্রতিযোগিতা একটা রয়েইছে তাই পার্লারের অবস্থা আরও ভালো এবং ব্যবসা বাড়ানোর জন্যই কুন্তলের কাছ থেকে ঋণ নিয়েছেন বলে গোয়েন্দাদের কাছে দাবি করছেন সোমা যদিও গোয়েন্দাদের প্রশ্ন কুন্তল ঘোষের কাছ থেকেই কেন তাকে ঋণটা নিতে হলো তার সঙ্গে কিভাবে কুন্তলের পরিচয় হলো কুন্তলি যে তাকে ঋণ দিয়ে আর্থিক সাহায্য করতে পারবেন বা কুন্তলের কাছে যে বিপুল টাকা রয়েছে তা তিনি কিভাবে জানলেন তিন বছর ধরে কি কুন্তলের সঙ্গে সমার বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা কিছু ছিল কারণ তিন বছর ধরে ক্রমাগত কুন্তলের অ্যাকাউন্ট থেকে সোমা চক্রবর্তীর প্রায় কুড়িটা অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এখনও বহু প্রশ্নের উত্তর সমার কাছে ইডি আধিকারিকরা কিন্তু পাননি তাই তাকে ফের তলব করা হতে পারে এদিকে ইডির গোয়েন্দারা দেখছেন যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বা সোমা চক্রবর্তী দুজনই নেল আর্ট পার্লারের মালিক অর্পিতার উত্তর শহরতলির বড়ানগর দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক এলাকায় একাধিক নেলাট আর্ট পার্লার ছিল আবার গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়েরও পার্লার ছিল বলে জানা গেছে ফলে পার্লারকে সামনে রেখেই টাকা পাচারের কষা হয়েছে না সেদিকেও কিন্তু বিশেষভাবে নজর রাখছে এখন ইডির গোয়েন্দারা কি দাঁড়ালো মোটের উপর যে কুন্তলের তরফে সমা চক্রবর্তীকে দেওয়া ঋণের বিপুল টাকা ফের পাঠানো হচ্ছে অন্য অন্য অ্যাকাউন্টে এভাবেই এসএসসি নিয়োগ দুর্নীতির প্রায় পঞ্চাশ লক্ষ টাকা আনে ব্যবসায়ী সমাচক্রবর্তীর চক্রবর্তীর মাধ্যমে অন্য জায়গায় পাচার হয়েছে বলে অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওই টাকা কোনো প্রভাবশালীর অ্যাকাউন্টে পাচার হয়েছে কিনা সেই তথ্য জানার চেষ্টা করছে এখন গোয়েন্দারা পরবর্তী আপডেট যেটা পাওয়া যাবে অবশ্যই আপনাদেরকে জানাবো চোখ রাখবেন স্মার্ট দুনিয়ার পর্দায়